फ्रेंड वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई खूब भालो आछेन। आमी जाबो राजपुर चंडीबाड़ीते विपत्तारिणी मंदिरे। तो ओखाने प्रचंड भीड़ आमरा प्रति बछर जाई रात दुटोर समय, कोनो बछर जदि चारटेर समय। तो ए बछरे भाबलाम ना एकटु देरी करे जाबो, आर कदिन धरे तो समाने तो बृष्टि हये जाच्छे। तो बृष्टिर जन्य सकाल थेके तारपरे जे सब फल टल केना, 13 रकम फल टल केनार ब्यापार आछे, सेगुलो तो किछु तो केनाकाटा किछु करा हयनि। सकाल बेला ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, তা দেখলাম যে না বৃষ্টি একটু থেমেছে। তো একটু কেনাকাটা করে নিয়ে আর যাই, একটু পূজা দিয়ে আসি, আর পূজাটা আপনাদের সঙ্গে যদি আমি দেখাতে পারি, যদি সম্ভব হয় তো আমি দেখাবো। চলুন তাহলে আমার সঙ্গে বিপত্তারিণী মন্দিরে। নিশ্চয়ই ভালো লাগবে, খুব ভালো লাগবে। বিপত্তারিণী মন্দির নাম শুনেনি এমন কোনো লোক নেই, আর বিশেষ করে চণ্ডীবাড়ির নাম সবাই জানেন, সবাই শুনেছেন দেখেছেন। তো চলুন আমার সঙ্গে, খুব ভালো লাগবে। তো আজকের পূজাতে 13 রকম ফল লাগে, তো আমরা একটা একটা করে কিনে নিই। আমাদের এখানে দোকানিরা তারা 13 রকম ফল মিলিয়ে মিশিয়ে নিয়ে বসেছে, ওদের কাছ থেকে 13 রকম ফল কিনে এনে বাড়িতে ধোয়াধুয়ি করে পরিষ্কার করে নিয়ে আর যাব। এখন আমি অটোতে উঠে গেছি। প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার নাম ভুঁড়ি পুকুর। আজকে তো লক্ষ লক্ষ মানুষের ভিড়, তাই ও ভিতরে ধূপ মোমবাতির এলাও নেই, ওই জন্য পুকুর পাড়ের কাছে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা করেছে। এই যে এখানে সবাই দিচ্ছে ধূপ মোমবাতি ঠাকুরের উদ্দেশ্যে। ভালো, তুই ভালো আছিস? কবে এসেছিস? ও তো শাশুড়ি এসছে, আসেনি? আমি ভিতরে দোকান থেকে মিষ্টি কিনে নিয়েছি, সন্দেশ কিনে নিয়েছি, নিয়ে এখন আমি লাইনে দাঁড়িয়েছি। আর লাইনের পাশে সব ওই হাতের ডোর বিক্রি হচ্ছে, ওখান থেকে ডোর কিনে নিলাম। এবার ব্যারিকেড করা আছে, ব্যারিকেডে থেকে ঘুরতে 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 ভিতরে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে উপরে উঠতে হবে ঠাকুরের কাছে। গ্যাদারিং এর ভিতরে দেখো, এই যে এখন আমাদের নামে সংকল্প হচ্ছে, ঠাকুরের পায়ে ঠেকিয়ে সন্দেশ দিয়ে পূজা দিচ্ছে, আর ফলগুলো ঝুড়ির মতো রাখতে হচ্ছে। অনেক কষ্টে ভিতরে আসতে পেরেছি, এবারে চলছে ব্রত কথা আর পুষ্পাঞ্জলি। এই ব্রত আচরণে শুধু মঙ্গলবার হলো চণ্ডীবার, শনি মঙ্গলবার।
মধ্যে রেখে যে পুত্র সংসার থেকে তুমি আমায় দিয়েছ তার জন্যে যেটুকু বুদ্ধি মন ভরসা অর্থ দরকার তুমি আমাদের দিও। তুমি দেখো সারা বছর যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। এতক্ষণ পরে আমরা এবার উঠে আসলাম উপরে মায়ের কাছে, মায়ের দর্শন পেলাম। আর যে পুষ্পাঞ্জলির ফুলগুলো এখানে একটা পাত্র আছে সেখানে দিতে হবে, দিয়ে মায়ের কাছে এক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না, এক এক ঝলক একটু মুখ দেখিয়ে চলে যেতে হচ্ছে, কারণ নিচে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। নিচে শুয়ে কেউ প্রণাম করবেন না, পূজা দেওয়া হয়ে গেছে, এখন নিচে নেমে এসেছি। এবারে আমরা বাড়ির দিকে দেখি, যদি অটো টটো পাই এখান থেকে তো খুব ভালো হয়, না হলে হেঁটে চলে যেতে হবে রাস্তা পর্যন্ত, মেন রাস্তা, তারপর ওখান থেকে অটো ধরবো। বাড়িতে চলে এসেছি, এসে জামা কাপড় চেঞ্জ করেছি, এবারে দেখি রান্নাবান্নার দিকে যাই, কি করি না করি, খাওয়া দাওয়া তো জোগাড় করতে হবে। তো ব্লগটা আজ এখানে শেষ করছি, বাই।